কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈয়দ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে মিশ্র ফল বাগান। ফল পুষ্টির আধার, প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় কিছু ফল থাকা বাঞ্ছনীয়। সে প্রয়োজন মেটাতে আগে টুকটাক ফল চাষ করা হতো, বর্তমানে উচ্চ মূল্যের ফসল হিসেবে ফল চাষ করা হচ্ছে। সর্বত্রই বৈজ্ঞানিক উপায়ে নানান ধরনের ফল চাষ হচ্ছে। অধিক লাভ পেতে একক ফল চাষের পরিবর্তে মিশ্র ফল চাষ প্রবর্তিত হয়েছে। এতে বহুমুখী সুবিধা হচ্ছে, খরচ কমে যাচ্ছে, বেশি ফলন এবং বেশি লাভ পাওয়া যাচ্ছে। বাণিজ্যিকভাবে মিশ্র ফলের চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। ময়মনসিংহ জেলাধীন ত্রিশাল উপজেলার সতেরোপাড়া গ্রামের কৃষক জুয়েল মাহমুদ সুমন এভাবে মিশ্র ফলের চাষ করে লাভবান হবেন বলে আশা করছেন। পাঁচ সাত বছরের আগে এটা আমার মাথায় ইচ্ছা ছিল বা এটা মাথায় নিলাম যে আসলে একটা কিছু করা দরকার, যেহেতু অনেক জায়গায় খালি পড়েছে। আমি প্রথমে আম কাঁঠাল গাছ থেকে শুরু করি, এমন এমন কোনো ফল নাই যে আমার বাগানে না আছে। মালটা বলেন, আঙ্গুল বলেন, পেঁপে বলেন, পেয়ারা বলেন, লেবু বলেন, জাম, কালকুড়া, তেজপাতা সব কিছুই আছে আমার বাগানে। এই দেখেন পিছনে একটা মালটা গাছ, আমি প্রথম এরকম চার পাঁচটা গাছ লাগাই। মালটা গাছ লাগানোর পরে তারপর দেখি যে একটা ভালো ফলন আসে, এমনি খাইতে অনেক ভালো বা ফলন অনেক বলে, তারপর আমি আসলে এটা বৃদ্ধি করার চিন্তা ভাবনা নেই। প্রায় তিন চারশো গাছের মতো লাগাইছি মালটা। ওই যে পাশে আমার কলার বাগান, মানে দুই দুই এলাকার মতো জায়গায় নিয়ে কলার বাগান করছি, নারিকেল গাছ লাগাইছি। এগুলা যখন বেশি ঘাস বা ই হয়ে যায় তখন ওষুধ টষুধ যারা দেওয়া লাগে আমি দিই, বা যখন বেশি ঘাস হয়ে যায় তখন কামলা নিয়ে পাশাপাশি তাদেরকে নিয়ে এটা পরিষ্কার করা হয়, ওষুধ টষুধ দিই। কৃষি অফিসের সাথে ভালো সম্পর্ক আমার, পোকামাকড়ের ব্যাপারে, হ্যাঁ পোকামাকড়ের ব্যাপারে যখন যেটা প্রয়োজন হয় তারা পরামর্শ দেয় যে এখন এটাই করতে হবে, এখন এটা করতে হবে। তিনি বেকার থাকা অবস্থায় নিজ উদ্যোগে সীমিত পরিসরে প্রথম মিশ্র ফল বাগান শুরু করেন। বর্তমানে তার ফল বাগান বাণিজ্যিক রূপ নিয়েছে। তার বাগানে রয়েছে প্রায় 2500টি কলা গাছ, আম, জাম, কাঁঠাল, মালটা, পেয়ারা, কমলা, ডালিম ও তাল সহ আরো হরেক রকমের ফল গাছ। অনেক ফ্যামিলি যদি এটার উদ্যোগ নেয় তাহলে ভালো ডেভেলপ হবে। আপনার এখানে কতজন লোকের কর্মসংস্থান হয়েছে? 10 থেকে 15 জন লোক আমার লাগে, মানে সব কিছু মিলে। ফিশারি আছে আমার, গরু আছে, গরু ফার্ম আছে। কেউ যদি আপনার মতো এরকম একটি ফল বাগান করতে চায় মিশ্রভাবে, তাহলে কীভাবে সে যারা বাগান করছে তাদের সাথে পরামর্শ করে বা এটা দেখে কেমনে করছে ওইভাবে করলে মনে হয় ভালো হবে। পাশাপাশি কৃষি অফিস আছে, তাদের সাথে পরামর্শ করে ওইভাবে করলে মনে হয় ভালো হবে। আপনার দেখা দেখি এই এলাকায় কি আরও বাগান সমৃদ্ধ হচ্ছে? হ্যাঁ, আমার দেখা দেখি অনেকে করতেছে, পরামর্শ নিতেছে। বা আমি যখন ফার্ম করছি, গরুর ফার্ম পাশাপাশি ফিশারি, তখন আমার এটা দেখে ভিতরে কি সিস্টেম করছে এটা দেখে অনেকেই করছে। যারা বেকার যুবক আছে, অনেকেই চাকরি পাচ্ছে না, তারা এরকম ফার্ম করে তাদের, হ্যাঁ তারা এটা করতে পারে। ফার্মের পাশাপাশি যে বাগান সবজি এগুলো তারা করতে পারে। এগুলো করলে তাদের জীবিকা নির্ভর, হ্যাঁ জীবিকা নির্ভর। আমার মনে হয় এক পরিবার বলবো না আমি, এটা দেখা দিয়ে অনেক পরিবার এটা কাজ করবে, অনেকে চলতে পারবে এটা।
আমি তাদেরকে এই পরামর্শ দেব যারা আসলে বেকার আছে ঘোরাফেরা করে, প্রথম একটা গাভী কিনলো বা একটা সার গরু কিনলো বা একটা বাগান কিনে প্রথমে শুরু করতে পারে। তো এইভাবে শুরু করলে আস্তে আস্তে ধীরে ধীরে তারা বৃদ্ধি করতে পারবে এটা। আর তাদের যদি কোনো পরামর্শ কৃষি অফিস আছে বা যারা ফার্মার নার্সারি আছে যাদের ফার্ম আছে তাদের সাথে পরামর্শ করে তারা এইভাবে করতে পারবে। তিনি সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় এ বাগানের ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছেন, জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করেন তিনি। তিনি আশা করছেন এ মিশ্র ফল চাষ থেকে অনেক বেশি লাভবান হতে পারবেন। ফল গাছের পাশাপাশি তার খামারে রয়েছে মাছ চাষ এবং গরু পালন কার্যক্রম। কৃষক সুমন কৃষি কর্মকর্তাদের পরামর্শ ক্রমেই এ মিশ্র ফল বাগান করে যাচ্ছেন। আমাদের ত্রিশাল উপজেলায় 12 ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এখানে স্থানীয়ভাবে এরকম শিক্ষিত যুবকরা এই ফল বাগান তৈরিতে এগিয়ে আসতেছে। এরকম সুমন সাহেব একজন এরকম একজন উদ্যোক্তা, এরকম উদ্যোক্তা সৃষ্টির জন্য আমাদের মাঠ পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি। আধুনিক প্রযুক্তি অনুসরণ করে ফল বাগান সৃষ্টি করে ফলের উৎপাদন বাড়ানো এবং দেশের পুষ্টি চাহিদা যাতে মিটে এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে আমাদের দেশের জনগণ যাতে স্বাস্থ্যসম্মতভাবে কাজ করতে পারে এই লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। নানাদার শস্যের পাশাপাশি ফল এবং শাক সবজি মিলিয়ে যাতে আমাদেরকে সমৃদ্ধ কৃষি গড়ে ওঠে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ত্রিশাল উপজেলায় আমাদের এই ধরনের উদ্যোক্তা অনেক আছে। সুমন সাহেব উনি প্রায় 5-7 একর জমিতে এরকম ফল বাগান সৃষ্টি করেছেন। আমাদের পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি, আমরা সাধারণত গাছের দূরত্বটা চারাটা রোপণের সময় দূরত্বটা এবং সময় যে সময় বৃষ্টিপাত যখন হয় জুন জুলাই মাসে চারাটা রোপণের জন্য দূরত্ব, এবং বছরে 3-4 বার যাতে সার প্রয়োগ করে ডালপালা ছাঁটাই করে এই ধরনের সার্বিক ব্যবস্থাপনা করে যাতে করে আমাদের উপসাগরে কৃষক কর্মকর্তা সেভাবে তাদের পরামর্শ দিয়ে যাচ্ছে। মিশ্র ফল বাগান বেশ লাভজনক। এ ধরনের বাগানে একটি ফল বেশি ফলন না দিলেও অন্যটির ফল দিয়ে পুষিয়ে নেওয়া যায়। বিভিন্ন ধরনের ফল থাকে বিধায় সারা বছরই কোনো না কোনো ফল উৎপাদিত হয়। এই বিষয়গুলো কৃষক ভাইদের বোঝানোর মাধ্যমে ময়মনসিংহ এলাকায় মিশ্র ফল বাগান সৃজনে উপজেলা কৃষি কর্মকর্তা কাজ করে যাচ্ছেন। আমরা ফল বাগান সৃষ্টিতে জৈব সার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি আমরা উদ্বুদ্ধ করা যাচ্ছি, বিশেষ করে কেঁচো সার এবং ট্রাইকো কম্পোস্ট। এটা আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে যে সমস্ত বাগান চাষি আছে তারা নিজেরা যাতে তৈরি করে, যে তৈরি না করে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে এই কেঁচো সার উৎপাদন হচ্ছে ওখান থেকে তারা সংগ্রহ করে যাতে বাগানগুলোতে ব্যবহার করে, তাহলে আমাদের এই গাছের ভারবাড়তি ভালো হয় এবং ফলটাও সুস্বাদু হয়, শাক সবজিও এরকম সুস্বাদু হয়। এই জন্য আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি সবসময় যাতে জৈব সার ব্যবহার করে ফল বাগানে এবং আধুনিক প্রযুক্তিগুলো যাতে অনুসরণ করে ফল বাগান করা হয়। এইভাবে আমরা সার্বিকভাবে কৃষি বিভাগ ত্রিশালের পক্ষ থেকে পরামর্শ দিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের এই ফলের বাগান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের ত্রিশাল উপজেলায় প্রায় 40-50টি এরকম মিশ্র ফল বাগান রয়েছে, একক ফল বাগানও রয়েছে। সার্বিকভাবে আমাদের ত্রিশাল উপজেলা নানাদার খাদ্যশস্যের পাশাপাশি ফল বাগান সৃষ্টি, ফল বাগান পরিচর্যা এবং এর মাধ্যমে যাতে ফল উৎপাদন বৃদ্ধি পায়, পুষ্টি চাহিদা পুরা হয় এই লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে। তার প্রচেষ্টায় এলাকায় প্রচুর মিশ্র ফল বাগান গড়ে উঠেছে। একক ফল চাষ না করে পরিকল্পিতভাবে মিশ্র ফল আবাদ করলে যে কেউ লাভবান হতে পারবেন। এতে দেশবাসীও সারা বছর নানান ধরনের দেশি ফল উপভোগ করতে পারবেন। মিশ্র ফল চাষ করে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনে আপনিও হতে পারেন একজন গর্বিত অংশীদার। আশ্বিন মাসের কৃষি।
দিগন্ত জোড়া সবুজ শুভ্র কাশফুল আর সুনীল আকাশে ভেসে বেড়ায় চিলতে সাদা মেঘ, জানান দেয় শরৎকাল ঋতুর সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা। আপনাদের সবার জন্য সাদা কাশফুলের শুভেচ্ছা। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে এবং চলতি মৌসুমের সর্বোচ্চ ব্যবহার করতে কার্যকরী প্রস্তুতি নেবার সময় এখন। এ প্রেক্ষিতে আসুন সংক্ষেপে জেনে নেই আশ্বিন মাসের বৃহত্তর কৃষি ভুবনের করণীয় বিষয়গুলো। কলা। অন্যান্য সময় থেকে আশ্বিন মাসে কলার চারা রোপণ করা সবচেয়ে বেশি লাভজনক। এতে 10 থেকে 11 মাসে কলার ছড়া কাটা যায়। ভালো উৎস বা বিশ্বস্ত চাষি ভাইয়ের কাছ থেকে কলার ওষি চারা সংগ্রহ করে রোপণ করতে পারেন। কলার চারা রোপণের জন্য 2 থেকে 2.5 মিটার দূরত্বে 60 সেন্টিমিটার চওড়া এবং 60 সেন্টিমিটার গভীর গর্ত করে রোপণ করতে হবে। গর্ত প্রতি 5 থেকে 7 কেজি গোবর, 125 গ্রাম করে ইউরিয়া, TSP ও MOP সার এবং 5 গ্রাম বোরিক অ্যাসিড মাটিতে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 দিন পর ওষি চারা রোপণ করতে হবে। কলা বাগানের সাথী ফসল হিসেবে ধান, গম, ভুট্টা ছাড়া যে কোনো রবি ফসল চাষ করা যায়। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী।